সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। যেহেতু শিক্ষার্থী বন্ধুরা, আমাদের স্কুল অনেকদিন পর্যন্ত বন্ধ। কাল আমাদের স্কুল কবে খোলে আমরা সুনির্দিষ্ট এখনো বলতে পারতেছি না। সেই সুবিধাতে আমি তোমাদের সামনে মাঝে মাঝে কিছু ক্লাস নিয়ে হাজির হই। আজকে আমরা একটা ভিডিও কিছুক্ষণ আগে আমরা আপলোড করেছিলাম, এখন আমরা একটা ভিডিও আপলোড করার চেষ্টা করব। তোমরা অবশ্যই ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে এবং সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইবার্স করে আমার সঙ্গেই থাকবে। তাহলে আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয় হলো আমাদের 11.1 এর পাঠ্যবইয়ের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। আর তোমাদের যদি কোনো অঙ্ক যদি বুঝতে সমস্যা হয়, তোমরা অবশ্যই ভিডিওর মধ্যে কমেন্ট করবে। কমেন্ট করার পরে আমি চেষ্টা করব অঙ্কগুলো করার জন্য। তাহলে আজকে আমরা আমাদের পাঠ্য বইয়ের 9 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। কত নম্বর? আমরা আজকে পাঠ্য বইয়ের 9 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। 9 নম্বর অঙ্কটা যেটা আছে সেটা হলো, আগে আমি প্রশ্নটা উঠানোর চেষ্টা করি। এ বাই বি, বি বাই সি এবং সি বাই ডি হলে হলে দেখাও যে দেখাও যে দেখাও যে এখানে আমার অঙ্ক দেওয়া আছে এ কিউ প্লাস বি কিউ, এ কিউ বি কিউ বাই বি কিউ বাই সি কিউ, সি কিউ ইকুয়াল টু ইকুয়াল টু দেওয়া আছে বি কিউ প্লাস সি কিউ, সি কিউ প্লাস ডি কিউ। শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করব তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে অঙ্কগুলো খুবই খুবই সহজ মনে হবে। আর ভিডিওটা যখন দেখবে তখন সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে, কারণ তুমি একটু দেখলে সম্পূর্ণ দেখলে না তাহলে কিন্তু একটা অঙ্ক সম্পূর্ণভাবে করা সম্ভব হবে না। সেই দিকে তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এখানে এ বি সি ডি, তাহলে এখানে ঠিক একই রকম চলো কয়টি, একটা দুইটা তিনটা চারটা। তাহলে আমরা একটা কাজ করি, যা দেওয়া আছে তাকে নিয়ে আমরা আগে কাজ করব। তাহলে দেওয়া আছে, দেওয়া আছে কি এ বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি। এখন যে কাজ করব সেই কাজটা ধরি, ধরি এ বাই বি, বি বাই সি, সি বাই ডি ইকুয়াল কি ধরব আমি, কিন্তু আমি কে ধরব, কি ধরব, কে ধরব। এখন এদের সমান চিহ্ন, এই সমান চিহ্ন দ্বারা কি বোঝায়? সমান চিহ্ন দ্বারা বোঝায় এ বাই বি ইকুয়াল টু কে, বি বাই সি ইকুয়াল টু কে, সি বাই ডি ইকুয়াল টু কে। তাহলে আমি একটা একটা ভাবে একটা একটা করে করার চেষ্টা করি। কে নিচে কোনো কিছু নাই, অবশ্যই আমাকে বুঝতে হবে এখানে ওয়ান আছে। এ কে যদি ওয়ান দ্বিগুণ করি এ, আর বি কে যদি কে দ্বিগুণ করি বি কে, কি বি কে, এবং এবং হবে বি বাই সি ইকুয়াল একই রকম। কে নিচে কোনো কিছু নাই, ওয়ান আছে, বি কে যদি ওয়ান দ্বিগুণ করি বি হবে, আর সি কে যদি কে দ্বিগুণ করি সি কে, নতুবা সি বাই ডি, সি বাই ডি ইকুয়াল টু কে। একই রকম কে নিচে কোনো কিছু নাই, ওয়ান আছে, সি কে যদি ওয়ান দ্বিগুণ করি সি, আর ডি কে যদি কে দ্বিগুণ করি তাহলে ডি কে। প্রথমত তোমরা সবগুলোকে একবার করবে, একবার করার পরে এবার কমন নয়ে ডান দিক থেকে বাম দিকে আসার চেষ্টা করবা। যেমন আমি কীভাবে করি তোমরা একটু দেখার চেষ্টা করো। এখানে সি এর মান কত? সি এর মান হলো ডি কে, এই সি এর জায়গা ডি কে বসলাম, আর কে এর জায়গা কে, তাহলে বি, আর ডি তো আছে, আর কে কে গুণ করলে কি হবে, কে গুণ করলে হবে কে স্কয়ার। তাহলে এই যে ডি কে স্কয়ার কার মান, বি এর মান। এবার আমি কি করব, বি এর জায়গা আমি ডি কে স্কয়ার বসে দিব, আর কে তো আছে, তাহলে এ আর ডি আছে কে স্কয়ার এবং কে, তাহলে কে স্কয়ার এবং কে গুণ করলে হবে কে কিউ।
কিভাবে কে কি বলো শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করবে তোমরা, যখন এখানে কে স্কয়ার এবং কে গুণ করলে কি হবে কে কি হবে, কিভাবে কে কি ভাগটা হয়, এটা সাধারণ একটা ক্যালকুলেশন, তারপর আমি বলার চেষ্টা করব যারা এখনো ওটা জানতে পারো নাই। এই গুণের বেলা যদি একরকম চলক হয় আর কে এর উপরে কোনো কিছু না থাকলে ওয়ান ধরতে হবে, অর্থাৎ কোন চলকের উপরে যদি কোনো কিছু না থাকে সেক্ষেত্রে ওয়ান ধরা বাধ্যতামূলক, ওয়ান ছাড়া কিন্তু অন্য কোনো কিছু ধরা যাবে না। এখানে কে এখানে কে, আর কে কে বলা হয় বেস, ইংলিশে বলা হয় বেস, বাংলা বলে ভিত্তি, আর টুকে বলা পাওয়ার। তাহলে এখানেও কে আছে এখানেও কে আছে, কে লেখবো কয়টা একটা। একই রকম চলক যদি হয় এখানে চলক মনে করো কে, তাহলে এখানে কয়টা চলক দুটা চলক, লেখবো কয়টা চলক একটা, আর পাওয়ার গুলো কি করতে হবে যোগ করতে হবে টু প্লাস ওয়ান। তো টু এবং ওয়ান যদি যোগ করি কত হবে থ্রি। যেটাকে আমরা সংক্ষেপে বলি কে স্কয়ার এবং কে গুণ করলে কে কি হয়, তাহলে এটা আমার এর মান পেয়ে গেলাম, বির মান পেয়ে গেলাম, সির মান পেয়ে গেলাম। এখন যে কাজ করব সেই কাজটা হলো আমি লেফট হ্যান্ড সাইড লিখবো রাইট হ্যান্ড সাইড লিখবো, তাহলে লেফট হ্যান্ড সাইড কি সাইড লেফট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইডটা হলো এ কিউ প্লাস বি কিউ বাই বি কিউ প্লাস সি কিউ। এখন এস জায়গাতে আমি এর মানটা বসাবো, এস জায়গা এস জায়গা, তাহলে এর মান কত, এর মান হলো আমার ডি কে কিউ, কত এর মান হলো আমার ডি কে কিউ, উপরে কি আছে উপরে আছে কিউ, আর বি এর মান হলো ডি কে স্কোয়ার, বির মান হলো ডি কে স্কোয়ার, উপরে আছে কি উপরে আছে কিউ। একই রকম বির মানটা কত, বির মান হলো ডি কে স্কোয়ার, উপরে কি আছে উপরে আছে কিউ কে কে, আর সির মান কত, সির মান হলো ডি কে, সির মান হলো ডি কে, আর উপরে আছে কিউ দিলাম কিউ। বুঝতে আসার সমস্যা নেই, আমরা এখান দিয়ে করার চেষ্টা করি শিক্ষার্থী বন্ধুরা। ডি এর উপরে কিউব আছে মানে ডি কিউব, কিউব ডি কিউব, আর কে এর ভিতরে কিউব বাইরে কিউব, তাহলে তিন তারিখে নাইন হবে, কে পাওয়ার কত হবে নাইন, অর্থাৎ থ্রি কে যদি থ্রি দিয়ে গুণ করি নাইন হবে, এটা মনে রাখতে হবে। আর ডি এর উপরে কিউব ডি কিউ, আর কে এর ভিতরে স্কোয়ার বাইরে কিউ, আর টু কে যদি থ্রি দিয়ে গুণ করি তাহলে হবে সিক্স, কি হবে সিক্স, ডি এর উপরে কিউ ডি কিউ, আবার কে এর ভিতরে স্কোয়ার বাইরে কিউ, তো টু কে যদি থ্রি দিয়ে গুণ করি তাহলে কত হবে, তাহলে হবে সিক্স, আর ডি এর উপরে কিউ তাহলে হবে ডি কিউ, কে এর উপরে কিউব তাহলে হবে কে কিউব। এখন আমাদেরকে কমন নিতে হবে, উপর থেকে আমরা কমন নিব নিচ থেকে আমরা কমন নিব। প্রথম পদে আমরা প্রথমত ডি এবং ডি কে নিয়ে চিন্তা করি, প্রথম পদে ডি কিউব এখানে ডি কিউব, তাহলে আমরা কি করব আমরা ডি কিউব কমন যায়, এখানে কে নয়টা এখানে কে কয়টা, এখানে কে হলো ছয়টা, তাহলে আমরা ছয়টা কমন নিব, নিয়মটা হলো যে চলকের পাওয়ার ছোট সেটাই কমন যাবে, তাহলে এখানে কে হলো নয়টা এখানে কে হলো ছয়টা, তাহলে কে পাওয়ার সিক্স মানে ছোট, তাহলে কে পাওয়ার সিক্স কমন নিল, ডি কিউব ছিল ডি কিউব নিয়ে গেছি, কে পাওয়ার নাইন নিচে কয়টা ছয়টা থাকবে আরো কয়টা থাকবে আরো তিনটা, আর ডি কিউব ছিল ডি কিউব নিয়ে গেছি, কে পাওয়ার সিক্স ছিল নিয়ে গেছি, কোনো কিছু না থাকলে ওয়ান, এখানে ডি কিউব এখানে ডি কিউব, তাহলে ডি কিউব কমন যায়, এখানে কে ছয়টা এখানে কে তিনটা, তাহলে কে কিউব ছোট, তাহলে আমাকে কি করতে হবে কে কিউব কম নিতে হবে, ডি কিউব ছিল নিয়ে গেছি, কে ছিল ছয়টা নিচে তিনটা থাকবে আরো তিনটা, আর এখানে ডি কিউব ছিল ডি কিউব নিয়ে গেছি, কে কিউব ছিল কে কিউব নিয়ে গেছি, কোনো কিছু না থাকলে ওয়ান লিখতে হয়, তাহলে কে কিউব প্লাস ওয়ান কে কিউব প্লাস ওয়ান চলে গেলো, ডি কিউব চলে গেলো, তাহলে কি থাকতেছে আমার থাকতেছে কে পাওয়ার সিক্স এবং কে কিউব,
একটা জিনিস খেয়াল করো, এখানে কে কয়টা সয়েটটা, এখানে কে কয়টা তিনটা, তাহলে কাটা কাটা এখানে থাকবে কয়টা তিনটা, এটা সংক্ষেপে লিখতে পারো তাহলে কে কিউব, অর্থাৎ কে কিউব কে পাওয়ার সিক্স এবং কে কিউব কাটা কাটা এখানে থাকবে কয়টা তিনটা। দেখে কে কিউব সরাসরি লিখতে পারো অথবা আরেকটা কাজ করতে পারো, মানে এক লাইন বেশি হবে আর কি, ভাগের বেলা উপরে এবং নিচে যদি একই রকম চলক থাকে একটা চলক লিখবো, প্রথম পাওয়ার মানে সিক্স, দ্বিতীয় পাওয়ার মানে হলো থ্রি, তাহলে ছয়টার থেকে তিনটা চলে গেলে থাকবে কটা, থাকবে তিনটা, হয়ে গেল। এটা হলে এই দুই লাইন লিখতে পারো অথবা সরাসরি এই লাইন থেকে এই লাইন লিখলেও হবে, তোমার কাছে তোমাদের কাছে যেটা ভালো লাগে সেটাই করবে। এবার রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড কি আছে, রাইট হ্যান্ড সাইড আছে বি কিউ সি কিউ সি কিউ, আর এখানে আছে সি কিউ, আর এখানে কি আছে, এখানে আছে ডি কিউ। আমি এখন মানটা বসাবো, বি এর মান কত, বি এর মান হলো ডি কে স্কোয়ার, উপরে কি আছে, উপরে আছে কিউ, সির মান, সির মান হলো ডি কে, ডি কে লিখলাম উপরে আছে কিউ দিলাম কিউ, আবার সির মান ডি কে লিখলাম ডি কে, ডি কে উপরে আছে কিউ দিলাম কিউ, আর ডি এর মান নাই যা আসতে আমরা তাই রেখে দিব। এখন যে কাজ করব, ডি এর উপরে কিউ আছে তাহলে কি লিখবো আমরা, অবশ্যই আমরা ডি কিউ, কে ভিতরে স্কয়ার বাইরে কিউ, তাহলে করতে হবে টু কে থ্রি দ্বিগুণ করলে সিক্স, আর ডি এর উপরে কিউ মানে ডি কিউ, আর কে এর উপরে কিউ মানে কে কিউ, ডি এর উপরে কিউ ডি কিউ, কে এর উপরে কিউ তাহলে কে কিউ, আর ডি কিউ তোমার আছে। আমরা তোমাদেরকে মনে রাখতে হবে এভাবে শুরু করি আর ওভাবে যাচ্ছে। এখন যে কাজ করব, আমরা কমন নেওয়ার চেষ্টা করব, এখানে ডি কিউব এখানে ডি কিউব, তাহলে আমরা কি করব, আমরা ডি কিউব কমন দিব, এখানে কে ছয়টা, এখানে কে কয়টা তিনটা, তাহলে তিনটা কমন যাবে অর্থাৎ কে কিউব কমন যাবে, ডি কিউব ছিল ডি কিউব নিয়ে গেছে, কে ছিল ছয়টা, নিচে তিনটা কমন থাকবে আরো তিনটা, আর ডি কিউব ছিল ডি কিউব নিয়ে গেছে, কে কিউব ছিল কে কিউব নিয়ে গেছে, কোনো কিছু না থাকলে মান দেখতে হবে, এখানে ডি কিউব এখানে ডি কিউব, তাহলে ডি কিউব কমন যায়, ডি কিউব নিয়ে গেছে, ডি কিউব কে কিন্তু কমন যায় না, কারণ প্রথম পদে কে আছে দ্বিতীয় পদে কে নাই, কারণ কমন বলতে আমরা বারবার বারবার তোমাদেরকে বলতেছি কমন বলতে যেটা উভয় পদে থাকতে হবে, কারণ প্রথম পদে কে আছে দ্বিতীয় পদে কে নেই, তাহলে কে কমন দেওয়ার কোনো প্রশ্নেই উঠে না, তাহলে এখানেও ডি কিউব প্রথম পদে ডি কিউব দ্বিতীয় পদে ডি কিউব, ডি কিউব ছিল নিয়ে গেছি, তা ডি কিউব ছিল নিয়ে গেছে থাকতেছে কে, থাকতেছে আমার কে কিউব, ডি কিউব ছিল ডি কিউব নিয়ে গেছে, উনি গেছে না থাকলে তোমার। এখন যে কাজটা করব সে কাজটারও আমরা কাটাকাটি দেওয়ার চেষ্টা করব উপরে এবং নিচে, তাহলে কে কিউব প্লাস ওয়ান কে কিউব প্লাস ওয়ান চলে গেল, ডি কিউব ডি কিউব চলে গেল, কি থাকতেছে আমার, থাকতেছে আমার কে কিউব, কি থাকতেছে, থাকতেছে আমার কে কিউব, তাহলে লেফট হ্যান্ড সাইড কে কিউব রাইট হ্যান্ড সাইড কে কিউব, কি লিখব, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রশ্নে কি বলছে দেখাইতে, তাহলে শুট এস এস ও ডব্লু। শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারছো, একেবারে সহজ অঙ্ক, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করতে হবে, তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে তোমাদের সমস্যা হবে না। শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই, আমরা এখন যে কাজটা করব, আমরা এখন পরবর্তী ভিডিও নিয়ে অর্থাৎ পরবর্তী, আমরা প্রথমত নয় নম্বরের আমরা আমাদের কয়টা অঙ্ক ছিল, নয় নম্বরে আমাদের দুইটা অঙ্ক ছিল, ক নম্বর আমরা অঙ্কটি করেছিলাম, এখন আমরা খ নম্বর অঙ্কটি করার চেষ্টা করব ঠিক একরকমভাবে, তাহলে যা দেওয়া আছে তাকে নিয়ে আমরা ক্যালকুলেশন করব, তাহলে দেওয়া আছে
দেওয়া আছে a by b b by c c by d এটা কাজ করে শিক্ষার্থী বন্ধুরা আমরা সরাসরি লিখে ফেলি ধরি a by b b by c c by d equal to কি ধরলাম equal to আমরা k ধরলাম কি ধরলাম equal to আমরা k ধরলাম এখন যে কাজটা করব সুতরাং a by b equal to k k নিচে যেহেতু কোনো কিছু নাই 1 আছে তাহলে a কে যদি 1 দিয়ে গুণ করি a আর b কে যদি k দিয়ে গুণ করি b কে একই রকম ভাবে b by c equal to k নিচে যেহেতু কোনো কিছু নাই 1 আছে b কে যদি 1 দিয়ে গুণ করি b আর c কে যদি k দিয়ে গুণ করি c কে নতুবা c by d নতুবা c by d equal to k c by d equal to k নিচে যেহেতু কোনো কিছু নাই 1 আছে c কে যদি 1 দিয়ে গুণ করি c আর d কে যদি k দিয়ে গুণ করি d কে এখন কমন আমরা ডান দিক থেকে বাম দিকে আসা চেষ্টা করব এই যে c এর মান হলো d কে তাহলে c এর জায়গা তুমি কি করবে সি এর জায়গা আমি কি করব ডি কে বসে দেব কে জায়গা তো কে আছে তো ডি আর কে কে গুণ করলে কি হবে কে স্কয়ার আর বি এর জায়গা আমি বি এর মানটা বসে দেব বি এর মানটা হলো ডি কে স্কয়ার কে কে স্কয়ার এবং কে গুণ করলে হবে কে কে তাহলে এটা হলো মান এটা হলো বিল মান এটা হলো সেল মান আর এটা লেফট হ্যান্ড সাইড এটা হলো আমার রাইট হ্যান্ড সাইড এখন যে কাজ করব সে কাজটা হলো আমার a স্কয়ার b স্কয়ার c স্কয়ার আর এখানে হলো আমার b স্কয়ার c স্কয়ার আর হলো d স্কয়ার তাহলে এখন যে কাজ করব সে কাজটা হলো আমার শিক্ষার্থী বন্ধুরা এখন যে কাজটা করব সেই কাজটা হলো আমার এই a এর মানটা আমি বসাবো b এর মানটা বসাবো c এর মানটা বসাবো এর মানটা কত আমাদের এর মানটা হলো আমার d k q উপরে কি আছে স্কয়ার b এর মানটা কত b এর মানটা হলো d k স্কয়ার উপরে কি আছে স্কয়ার আর c এর মান কত c এর মান হলো d k উপরে স্কয়ার যেহেতু তোমার পাঁচ ব্র্যাকেট পড়ে গেল অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার চেষ্টা করব আবার এখানে করব b এর মান হলো d k স্কয়ার উপরে স্কয়ার দিলাম স্কয়ার আর c এর মান হলো d k উপরে স্কয়ার দিলাম স্কয়ার আর d এর মান যত নাই যা আছে তাই থাকবে শিক্ষার্থী বন্ধুরা এটা আমরা একটু বাঁকা চলে গেল মানে একটু সোজা করে লেখার চেষ্টা করি b এর মানটা হলো d k স্কয়ার দিলাম স্কয়ার আর c এর মানটা হলো d k দিলাম স্কয়ার আর d এর মান নাই যা আছে তাই থাকবে এখন যে কাজটা করব d এর উপরে স্কয়ার আছে d স্কয়ার k এর ভিতরে কিউব বাইরে স্কয়ার তিন দুন ছয় আর ডি এর উপরে স্কয়ার আছে ডি স্কয়ার ভিতরে স্কয়ার বাইরে স্কয়ার তাহলে হবে ফোর আর ডি এর উপরে স্কয়ার আর কে এর উপরে স্কয়ার ডি এর উপরে স্কয়ার ডি স্কয়ার কে ভিতরে স্কয়ার বাইরে স্কয়ার তাহলে ফোর আর ডি এর উপরে স্কয়ার ডি স্কয়ার কে এর উপরে স্কয়ার কে স্কয়ার আর ডি স্কয়ার যারা ডি স্কয়ার এখন যে কাজটা করবো সে কাজটা কমন দিব এখানে এ একটা আবার এ একটা প্রথমত আমরা প্রথম ব্যাকেটে কাজ করব পরের ব্যাকেটে কাজ করব আমরা এখানে পদ কয়টা পদ হলো তিনটা প্রত্যেকটা পদের মধ্যে দেখতে হবে কি কমন যায় ডি স্কয়ার ডি স্কয়ার ডি প্রত্যেকটা পদের মধ্যে ডি স্কয়ার আছে তাহলে আমরা
ডি স্কেল কমন দিব এখানে কে 6টা এখানে কে 4টা এখানে কে 2টা তাহলে কি করব কে 2টা কমন দিব আর আমরা বারবার বলতেছি যেটা ছোট সেটা আমরা কমন দিব এখানে কে 6টা এখানে কে 4টা এখানে কে 2টা তাহলে কে স্কেল ছোট তাহলে কে স্কেল কমন দিব তাহলে ডি স্কেল ছিল নিয়ে গেছে কে ছিল 6টা নিচে 2টা থাকবে 4টা ডি স্কেল ছিল নিয়ে গেছে কে ছিল 4টা নিচে 2টা থাকবে আর 2টা ডিসকাস ছিল নেই গেছে ডিসকাস ছিল নেই গেছে কোনে কিছু না থাকলে 1 এখন যে কাজ করব সেকেন্ড প্যাকেটে কাজ করব দ্বিতীয় সেকেন্ড প্যাকেটে প্রথম পদে ডিসকার দ্বিতীয় পদে ডিসকার তৃতীয় পদে ডিসকে তাহলে ডিসকে কমন যা ডিসকাস ছিল নেই গেছে থাকতেছে কি কে ফর 4 কে স্কয়ার আর ডিসকাস ছিল নেই গেছে কোনে কিছু না থাকলে 1 লিখ আমাদেরকে একটু চিন্তা করতে হবে এগুলো সবগুলো কিন্তু গুণাকার আছে তাহলে যত ডি স্কয়ারটা বাইরে এ ডি স্কয়ারটা বাইরে তাহলে ডি স্কয়ারকে যদি ডি স্কয়ার দ্বারা গুণ করি তাহলে ডি 4 4 আর কে স্কয়ার তো আছে এখানে যেই রাশিটা আছে ঠিক এখানে ঠিক সেই রাশিটা আছে সবগুলো গুণাকার যেহেতু আছে যেহেতু এই কে 4 4 প্লাস কে স্কয়ার প্লাস 1 একই রকম রাশি দুইটা আমরা কি করব আমরা একটা লিখে উপরে আমরা স্কয়ার দিয়ে দিব এটা মনে রাখতে হবে একই রকম রাশি যদি একাধিক থাকে একটা লিখব আর যতবার থাকে তত দিয়ে দিব তাহলে কে পাওয়ার 4 প্লাস কে স্কয়ার প্লাস 1 কয়বার আছে দুইবার এজন্য আমরা উপরে স্কয়ার দিয়ে দিলাম এখন যে কাজ করব আমরা এখন রাইট হ্যান্ড সাইড করার চেষ্টা করব রাইট হ্যান্ড সাইডটা আমাদের কি আছে এ বি প্লাস বি সি প্লাস সিডি হোল স্কয়ার আমরা এখন মান বসাবো এর মানটা আমাদের কি হলো এর মান হলো আমাদের ডি কে কিউ আর বি এর মান হলো ডি কে স্কয়ার ডি কে স্কয়ার বি এর মান কত বি এর মান হলো ডি কে স্কয়ার আর সি এর মান কত সি এর মান হলো ডি কে আবার সি এর মান কত সি এর মান হলো ডি কে আর ডি এর মান নাই যা আছে তাই থাকবে ও এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দেওয়া দরকার নাই এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি তো প্রথমত যে কাজটা করলাম সে কাজটার আমরা মান বসালাম এখন এটা একটা পদ এটা একটা পদ ডিডি গুণ যদি ডিডি যদি গুণ করি কত হবে ডি স্কয়ার আর এখানে কে তিনটা এখানে কে দুইটা তো কে দুইটা লিখব আমরা একটা 3 এবং 2 যোগ করলে কত হবে 5 হবে মনে রাখতে হবে গুণের বেলা পাওয়ার যোগ করতে হয় কে কারণ 3 কে 2 দিয়ে গুণ করলে 6 হয় এটা এই চিন্তা করলে অঙ্কে কিন্তু ফলাফল মিলবে না তো ডি ডি গুণ করলে কি হবে ডি স্কয়ার আর কে স্কয়ার এবং কে তাহলে কি হবে কে কি হবে ডি ডি গুণ করলে হবে ডি স্কয়ার আর লোকে দিলাম হোল স্কয়ার এখন যে কাজ করতে হবে সেই কাজটা হলো এখানে পদ কয়টা আছে তিনটা পদ আছে প্রথম পদে ডি স্কয়ার দ্বিতীয় পদে ডি স্কয়ার তৃতীয় পদে ডি স্কয়ার তাহলে আমরা কি করব ডি স্কয়ার আমরা কমন নেব আমাদেরকে দেখতে হবে আর কমন যায় কিনা এখানে কে 5টা এখানে কে 3টা এখানে কে 1টা তাহলে 1টা কে কমন যাবে ডি ছিল 2টা নিয়ে গেছে কে ছিল 5টা নিচে করে 1টা থাকবে আর 4টা ডিসকাস ছিল নিয়ে গেছে কে ছিল 3টা নিচে 1টা থাকবে কয়টা 2টা ডিসকাস ছিল নিয়ে গেছে কে ছিল নিয়ে গেছে কোনো কিছু না থাকলে 1 এই অবশ্যই আমাদের সেকেন্ড ব্যাকে দিতে হবে কারণ এই যে ডিসকাকে কমন নিছি আমি প্রত্যেকটা পদকে কমন নিছি আর প্রত্যেকটা পদের উপরে কি আছে স্কয়ার আছে যেহেতু কমন নিছি আবার বাকি একটা রাশি চলে আসছে অবশ্যই আমাকে সেকেন্ড ব্যাকে দিতে হবে এখন যে কাজটা করতে হবে সে কাজটা হলো যে ডি স্কয়ার কে এর উপরে স্কয়ার আছে আবার কে ফর 4 প্লাস কে স্কয়ার প্লাস 1 এর উপর স্কয়ার আছে তাহলে আমি এক লাইন বেশি লিখতে পারি ডি স্কয়ার কে এর উপর কি আছে স্কয়ার আছে স্কয়ারটা আমি আলাদা করে ফেলব তোমাদেরকে বোঝানোর জন্য তাহলে কে ফর 4 কে স্কয়ার প্লাস 1 উপরে কি আছে স্কয়ার দিলাম স্কয়ার অর্থাৎ এই স্কয়ারটাকে আমি কি করলাম আলাদা করে ফেলছি ডি ডি উপর স্কয়ার বাই স্কয়ার তাহলে কত হবে ডি 4 4
আর কে এর উপরে স্কয়ার কে স্কয়ার আর এটা যা আছে তা কে ফর 4 কে স্কয়ার প্লাস অফ উপরে স্কয়ার আমাদেরকে একটু দেখতে হবে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড এক রকম এসেছে কিনা অবশ্যই আমাদের এক রকম তো আমরা কি লিখব সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রশ্ন কি বলছে দেখাই তাহলে শুট এস এস ও ডব্লিউ এডিশন শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখার চেষ্টা করবে লাইক এবং শেয়ার করে আমার সঙ্গে থাকবে তাহলে আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি।